Hello friends, welcome back to my channel and welcome back to the new another video. So, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে ওয়কোসিস স্কলারশিপের ক্ষেত্রে ইনস্টিটিউট লেভেল ভেরিফাই হওয়ার পর ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড হওয়ার পর স্টেট লেভেল কাদের কাদের ভেরিফাই হয় এবং স্টেট লেভেল ভেরিফিকেশন সময় কি কি বিষয়কে লক্ষ্য রাখা হয় এবং তার সঙ্গে সঙ্গে স্টেট লেভেল ভেরিফিকেশন হতে কত সময় সর্বাধিক লাগতে পারে সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেইলসে এবং অফিশিয়ালি তথ্য কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সো ওয়কোসিস স্কলারশিপের স্টেট লেভেল অ্যাকচুয়ালি ভেরিফাই হয় SBMCM স্কলারশিপ অ্যান্ড MCM বা মেরিট কামিংস স্কলারশিপের ক্ষেত্রে যাদের সিম্পল প্রি ম্যাট্রিক অর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপস রয়েছে ঐক্যশ্রী সিম্পল প্রি ম্যাট্রিক অর পোস্ট ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদের কিন্তু স্টেট লেভেল ভেরিফাই হয় না তাদের কিন্তু ইনস্টিটিউট লেভেল ভেরিফাই হয় তারপর ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড হয় তারপর ব্যাংক ভ্যালিডেশনের রিপোর্ট সংগ্রহের জন্য পাঠানো হয় সেক্ষেত্রে অ্যাওয়েটিং ফর রেসপন্স শো করে তারপর লট নাম্বার দিয়ে পেমেন্ট করা হয় কিন্তু যে সমস্ত স্টুডেন্টসদের স্কলারশিপ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এখন ডিটেলস দেওয়া রয়েছে দেখুন স্টেট লগ ইন SBMCM স্টেট লগ ইন MCM এই দুটো পোর্শনে কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি বা বুঝতে পারছি যে স্টেট লেভেল ভেরিফাই শুধুমাত্র SBMCM অ্যান্ড MCM স্কলারশিপের ক্ষেত্রেই হয় এখন এই স্টেট লেভেলে যখন আপনার অ্যাপ্লিকেশনকে পাঠানো হয় তখন সেখানে কী কী তথ্য বা কী কী ডিটেলস বা কী কী জিনিস আপনার দেখা হয় তো প্রথমত আপনার দেখা হয় যে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কি না সঠিকভাবে সেই তথ্য আপনাকে কিন্তু দেখা হয় তারপর দেখা হয় যে আপনি যে ইনকাম সার্টিফিকেট আপলোড করেছেন সেই ইনকাম সার্টিফিকেটে কি আপনি ভ্যালিড গ্যাজেটেড অফিসারের সিগনেচার করেছেন নাকি করেননি কারণ অফিসিয়ালি যে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে সেখানে কিন্তু ডিটেলস বলাই রয়েছে গ্যাজেটেড অফিসারের সিগনেচার কিন্তু সেই ইনকাম সার্টিফিকেট ফরম্যাটের মধ্যে করতে হবে তারপর দেখা হয় আপনি যে ইনস্টিটিউট ভেরিফিকেশান ফরম্যাটটিকে আপলোড করেছেন সেই ইনস্টিটিউট ভেরিফিকেশান ফরম্যাটের সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না সেখানে আপনি হেড অফ দ্য ইনস্টিটিউটের সিগনেচার করেছেন নাকি করেননি তারপর দেখা হয় যে প্রিভিয়াস ইয়ার্সে আপনার যে মার্কশিট আপনি আপলোড করেছেন সেই প্রিভিয়াস ইয়ার্সের মার্কশিটে যে মার্কস অবটেন্ড আপনার করা রয়েছে সেই মার্কস এবং আপনি ফর্ম ফিল আপের সময় যে মার্কস দিয়েছেন মিলছে নাকি মিলছে না তার সঙ্গে দেখা হয় যে আপনি যে ব্যাংক ডিটেলস আপলোড করেছেন সেটা কি ঠিক রয়েছে আপনি কি ব্যাংকের ফার্স্ট পেজের ফটোকপি সঠিকভাবে আপলোড করেছেন নাকি করেননি এবং তার সঙ্গে যেটা মেইনলি দেখা হয় যে আপনি সব কি ঠিকঠাক আপলোড করেছেন নাকি যে ডকুমেন্টস যে জায়গায় আপলোড করবার কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস সেই জায়গায় আপলোড করেছেন নাকি করেননি সেই সমস্ত ডিটেলসগুলি কিন্তু ভালোভাবে চেক করা হয় স্টেট লেভেলের মধ্যে আর সেই জন্যই সিম্পল ওয়কোসিস স্কলারশিপের থেকে SBMCM অর MCM স্কলারশিপের পেমেন্টেও একটু লেট হয় এবং MCM স্কলারশিপের কিন্তু ভেরিফিকেশনেও একটু লেট হয় কারণ এই সমস্ত ডিটেলসগুলি সেখানে কিন্তু ভালোভাবে চেক করা হয় তো স্টেট লেভেল ভেরিফিকেশনের সময় কি আপনার অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হতে পারে তো এর আগে কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলেছি অনেক স্টুডেন্টসরা কিন্তু আমাকে এরকম প্রবলেম জানিয়েছে যাদের কিন্তু অ্যাপ্লিকেশনকে SBMCM অ্যাপ্লিকেশনকে কিন্তু ডাইরেক্ট স্টেট থেকে অনেকেরই কিন্তু রিজেক্ট করা হয়েছে মাঝে মধ্যে বিশেষ করে কেন রিজেক্ট করা হয়েছে না ফেক ডকুমেন্টস আপলোডের জন্য কিন্তু অনেক সময় রিজেক্ট করা হয় অর্থাৎ আপনি ডকুমেন্টস হয়তো ভুলভ্রান্তিকর ডকুমেন্টস আপলোড করেছেন যেই ডকুমেন্টসকে যে জায়গায় আপলোড করবার কথা আপনি সেই জায়গার পরিবর্তে অন্য কোনো জায়গাতে আপলোড করে দিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু স্টেট থেকে রিজেক্ট করা হতে পারে তো তাই যখন আপনি ফর্ম পূরণ করবেন এবং ডকুমেন্টস আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে এই সমস্ত জিনিসগুলির দিকে নজর দেবেন তো এরপর চলে আসবো যে স্টেট লেভেল ভেরিফিকেশানে অ্যাকচুয়ালি কত দিন সময় লাগতে পারে তো স্টেট লেভেল ভেরিফিকেশানের ক্ষেত্রে কত দিন সময় লাগে সেরকম কিন্তু কোনো ডিটেলস তথ্য কোথাও বলা নেই বা টাইম লাইন বা শিডিউল করে কিন্তু কোথাও বলা নেই যে এতদিন সময় লাগে স্টেট লেভেল ভেরিফিকেশান হতে তো আমি কিন্তু এর আগে চেক করেছিলাম আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক স্টুডেন্টস এরকমও রয়েছে যাদের ইনস্টিটিউট ভেরিফাই হওয়ার পর ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হয়ে স্টেট লেভেল ভেরিফাই হয়ে ব্যাংক ভ্যালিডেশন ম্যাচ হয়ে অ্যাওয়েটিং ফর লজিডেন্সেন শো করেছে মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে
আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে যেগুলো স্টার ট্রাভেল পেন্টিং নিয়ে আমি কিন্তু বলেছিলাম, সেখানে কিন্তু এই ভিডিও আমি অলরেডি করে রেখে দিয়েছি এবং সেখানে আমি বলেছিলাম যে কারোর কারো কিন্তু 15-20 দিনের মধ্যেই ভেরিফাইড হয়ে যাচ্ছে সমস্ত কিছু এবং অ্যাওটিং ফর লজিং নোশন শো করছে। আবার অনেক স্টুডেন্টস এরকম রয়েছে যাদের কিন্তু স্টেট লেভেল 1 মাস কিংবা 1.5 মাস বা তারও বেশি কিন্তু রয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তো সর্বাধিক যদি আপনার স্টেট লেভেল পেন্ডিং থাকে তো 2-2.5 মাস সর্বাধিক পেন্ডিং থাকতে পারে, তার বেশি কিন্তু স্টেট লেভেল কখনো পেন্ডিং থাকবে না বা ততদিন পেন্ডিং থাকার কথাও নয়। তো আশা করছি যে আপনার মনের মতো যে সমস্ত কোয়ারিজগুলো ছিল স্টেট লেভেল পেন্ডিং নিয়ে আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে যেমন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহূর্তে স্কলারশিপ রিলেটেড লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। গাইস, তার সঙ্গে কিন্তু ডিসক্রিপশন সেকশনের মধ্যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনি আমাকে ফলো করতে পারেন। ডাইরেক্ট মেসেজ করে কিন্তু আপনি আপনার কোনো প্রবলেম থাকলে তা জানাতে পারেন।